তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে ফের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের ভিডিওর সামনে চলে এসেছি। অনেক প্রবলেম দেখা দিয়েছে অ্যাকোরিয়ামের ভিতরে, যে জিনিসটা নিয়ে আপনাদেরকে জানাতে চাই। অ্যান্ড অ্যাকোরিয়ামের ভিতরে একটি মানে হিটারের প্রয়োজন ছিল, বাট সেটা আমি সময় মতো নিয়ে আসতে পারিনি। খুবই প্রবলেমের কারণে একদম সময় দিতে পারিনি, তো তার কারণে অনেক মাছের ডেট হয়েছে। অ্যান্ড অনেক মাছ বেঁচে আছে, অনেক মাছ অসুস্থ আছে। তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু আলোচনা করতে চাই আপনাদের সামনে। অ্যান্ড সেটা দেখো কিরকম কী করতে চলেছে অ্যাকোরিয়ামের ভিতরে কিছু মাছগুলোকে দেখিয়ে দিই। ফাইনালি ফ্রেন্ডস, আমি একটু উপরে এসেছি, আপনাদেরকে প্ল্যান্ট দেখিয়ে দিই। আমি অ্যাকোরিয়ামের ভিতরে দেওয়ার জন্য কিছু প্ল্যান্ট ইউজ করছি। প্ল্যান্টগুলোকে আমি অ্যাকোরিয়ামের ভিতরে দেবো, একটু গ্রোথ হলে অ্যাকোরিয়ামের ভিতরে দিয়ে দেবো তুলে এগুলো। তো ফাইনালি ফ্রেন্ডস, এটাই আমার অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামের ভিতরে বেশ কিছু কিসিং গোরামিন অ্যান্ড বেশ কিছু উইডা আছে, সাথে একটি শার্কও আছে, দুটো অ্যাঞ্জেল ফিশ আছে। কিসিং গোরামিন চারটে ছিল, বাট ওটার ভিতরে তিনটে আপাতত ঠিক আছে, একটি দেখছি ঝিমিয়ে আছে। অ্যান্ড তোমাদের সাথে একটি কথা বলা হয়নি, যেটা হলো যে দুটো টাইগার ফিশ দেখতে পাচ্ছ, দুটো টাইগার ফিশের ভিতরে আরও দুটো টাইগার ফিশ ছিল, সে দুটো মারা গেছে। আর একটি মিল্কি গোয়ের সাথে একটি মিল্কি গোয় ছিল, পেয়ার ছিল, সেটাও মারা গেছে। তো শীতকালে হিটারের কারণে অনেক মাছ মারা গেছে, অনেক প্রবলেম দেখা দিয়েছে, কি করবো বুঝতে পারছি না। হিটারটা অবশ্যই লাগিয়ে নেবো, নেক্সট ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। শর্টসে তো তোমরা দেখেছো যে একটি উইডো, গ্রিন উইডো, ওটা সব থেকে আমার ফেভারিট ছিল, খুবই অ্যাট্রাকটিভ ছিল, যেটা আমার খুবই ফেভারিট ছিল, ছোট থেকে ওকে বড় করেছি, আর সেটাও মারা গেছে। তো ফাইনালি ফ্রেন্ডস, আমি এটাকে ভাবছি যে কিছু ডেকোরেশন চেঞ্জ করবো অ্যান্ড এটার ভিতরে একটি হিটার অ্যাড করবো। নিচে কিছু ময়লা জমেছে, নেক্সট ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম ময়লা জমেছে, তারপরেও আমি ক্লিয়ার করা হয়েছে, নেক্সট ফের ময়লা জমে গেছে। তো সেটাকে আমি একটি ব্যবস্থা করবো যাতে ময়লাটা না জমে। অ্যান্ড মাছের জন্য কিছু নতুন নতুন খাবার নিয়ে আসবো। নেক্সট আমরা অ্যাকোয়ারিয়ামের জন্য একটি ভালো খাবার নিয়ে চলে এসেছি, গ্রো ফর অল ট্রপিক্যাল ফিশ অ্যান্ড গোল্ড ফিশ আকিরা খাবার, খুব বেস্ট। অ্যান্ড খাবারটা এত সুন্দর, মানে মাছ খুবই হেলদি থাকে খাবারটা গেলে, বাট জানি না শীতকালে সব মাছ মরে গেছে, দু একটা মাছ বেঁচে আছে। মাছটাকে যত পারি ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করি। অ্যান্ড ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই।